স্বনির্ভর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি কোম্পানি কয়েক হাজার গ্রাহকের প্রায় 50 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় রাজধানীর যাত্রাবাড়ির গোলাপবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শত শত মানুষ। তাদের অভিযোগ, স্বনির্ভর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে 19 বছর ধরে চালিয়ে আসছিল যাত্রাবাড়ির ধলপুর এলাকায়। সমিতিতে প্রায় 3000 সদস্য ছিল বলেও জানান ভুক্তভোগীরা। তাদের দাবি, সরকারি চাকরির পেনশনের টাকাও এই সমিতিতে রেখেছেন অনেকেই, প্রত্যেকেরই প্রায় 3-4 লাখ টাকা করে জমা ছিল। প্রায় 50 কোটি টাকা নিয়ে এক মাস ধরে উধাও তারা। স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিকভাবে সহযোগিতা চাইলেও কোনো প্রতিকার না পাওয়ায় শুক্রবার সড়ক অবরোধ করেন তারা। বিস্তারিত জানাতে রাজধানীর ধলপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আপনার কাছে জানতে চাই, এই সমিতির কারো সঙ্গে আপনি যোগাযোগ করতে পেরেছেন কিনা, কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের সাথেও যোগাযোগ করতে পেরেছেন কিনা, সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? মোড়ে একবার সড়ক অবরোধ হয়েছে এবং সায়দাবাদ থেকে বের হওয়ার পথে গোলাপবাগ যে মোড় রয়েছে সেখানেও কিন্তু প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ। মাত্র কয়েক মিনিট হলো সেখান থেকে পুলিশ তাদেরকে তুলে এনে এই কমিউনিটি সেন্টারের ভেতরে বসেছেন এবং মূলত থানা পুলিশ যারা রয়েছে যাত্রাবাড়ি থানা পুলিশ তারা এখন তাদের বক্তব্য শুনছেন এবং অভিযোগগুলো শুনছেন। এবং আপনি যাদেরকে দেখছেন তারা মূলত সবাই মোটামুটি ভুক্তভোগী, কয়েক লক্ষ করে টাকা এখানে জমিয়েছেন এবং সেই টাকা আসলে তারা কোনোভাবেই ফেরত পাচ্ছেন না। এইভাবে এই পরিস্থিতিতে কিন্তু তারা এখানে রয়েছেন এবং যারা এখানে রয়েছেন প্রত্যেকেরই কিন্তু কয়েকটি করে এখানে হিসাব চালাতেন, অর্থাৎ প্রতি হিসাবে প্রতি মাসে তারা টাকা জমা দিতেন এবং সেই টাকা থেকে আসলে কিন্তু তারা তেমন কিছুই রাখেননি। অবশিষ্ট যে নিজেদের কাছে যা রেখেছেন সেখান থেকে তারা চলতে পারবেন সেরকম কোনো পরিস্থিতি তাদের মধ্যে নেই। কেউ কেউ কিন্তু বাড়ি বন্ধক রেখে টাকা জমিয়েছেন, কেউ কেউ দিনমজুরি করে তারা টাকা জমিয়েছেন এবং যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু ওখানে রয়েছেন। আমরা একটু কথা বলি, আমি তো 2 লাখ টাকা পাবো বলছি, আমি 2 লাখ টাকা পাবো, এই জন্য আজকে এই যে কমিশনের দায়িত্ব নেয় না বিধা আমরা এই করতে বাধ্য হয়েছি। এখন 2-2 সপ্তাহ টাইমও দিছি তারে, সে বলছে আমাদের একটা কিছু জানাবে, আজকে ভুলভাল কথার জন্য আজকে আমাদের এই প্রতিনিধি। আমি অনেক আমি 11,64,000 টাকা পাবো ওনার কাছ থেকে। কতদিন ধরে এই টাকা জমিয়েছেন? এই টাকা জমাইছে আমি 2012 সাল থেকে। আপনি কত টাকা? এই টাকা ছুঁয়ে দিছি আমি অনেক কষ্টের টাকা, 1 লাখ টাকা এখানে জমাইছি লাভের আসার জন্য। তিনি আজকে আমার সাথে প্রতারণ করে চলে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এবং আমাদের কাউন্সিলরের সাথে বাদল সর্দার তার কাছে বিচার চাই, যিনি আমাদের এই কষ্টের টাকাগুলো সে যিনি আমাদের সমাধান করে দেয়। আপনি শুনছিলেন আমাদের সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি রয়েছেন, আমরা একটু তার সাথেও কথা বলতে চাই। আসলে এই পরিস্থিতিটি যেভাবে হচ্ছে, আপনি তো এখানে এসেছেন এবং সম্পর্কে শুনলেন, বিভিন্ন জনের কাছ থেকে অভিযোগ শুনতে পেলেন, এখন পর্যন্ত যারা ভুক্তভোগী রয়েছে কারো সাথে কথা বলেছেন নিশ্চয়ই, কী অভিযোগ পেলেন এবং এটি কী পরিস্থিতিতে আছে? ধন্যবাদ। এরা আসলে একটা সমিতি করে সামান কবিরের কাছে কিছু সঞ্চয় জমা রাখছে এদের কষ্ট অর্জিত টাকা দিয়ে। কেউ এখানে খেটে খাওয়া মানুষ বেশি, কেউ গৃহকর্মী, কেউ ছোটোখাটো গার্মেন্টসে কাজ করে, কেউ কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক। এরা এদের সীমিত আয়ের থেকে কিছু আয় সঞ্চয় করে ভবিষ্যতের জন্য এই সামান কবিরের কাছে জমা রাখিয়েছে। তো কবির এই টাকাগুলো কী করছে? এই ওনারা বলছে কবির পালিয়ে গেছে। তাহলে কবিরকে পাওয়া গেলে কিংবা কবিরের ট্রেস করতে পারলে আমরা বোঝা যায় তো টাকাগুলো কই আছে। এখন এরা হয়তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা রাস্তায় চলে আসছে,
রাস্তা যে সমাধান না এরা জানে না। এরা একটা নিয়মতান্ত্রিকভাবে এরা একটা কতজন সদস্য কত টাকা কে কত টাকা দিয়েছে সেটা একটা লিস্ট করে যদি আমার কাছে একটা অভিযোগ করে আমি কবিরের বিরুদ্ধে একটা মামলা নিতে পারবো, কবিরকে আমি ট্রেস করতে পারবো, কবিরের আইনের আওতায় আনতে পারবো, তখন হয়তো আমি একটা এদের যে প্রাপ্য সেটা আমি চেষ্টা করতে পারবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রেদন। আপনি শুনছিলেন এখানে যারা ভুক্তভোগী রয়েছে তারা রয়েছেন এবং আরও অনেক ভুক্তভোগী এখানে রয়েছেন যারা আসলে এই কবিরের কাছে সর্বশান্ত হয়েছেন। তো সবাই আসলে প্রতিকার চাচ্ছেন এবং প্রশাসনের কাছে তাদের আবেদন বা দাবি এটি যাতে কবিরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। তো রেদন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ মনিরুল সোহাগ।